অবশেষে আন্তর্জাতিক দাতাদের কঠোর ব্যয় সংকোচনের শর্ত মেনে ঋণ সহায়তা নেয়ার বিরুদ্ধে রায় দিয়েছে গ্রিসের জনগণ। রবিবারের গণভোটে না ভোট জয়ী হয়, আর এর মাধ্যমে দাতাদের বেইল আউট প্রত্যাখ্যান করল গ্রিসবাসী। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। অ্যাথেন্সের রাস্তায় রাস্তায় উল্লসিত জনতার ঢল, পার্লামেন্ট ভবনের সামনে আর সেন্ট্রাল স্কোয়ারে উড়ন্ত পতাকার ঢেউ, আতশবাজিতে মাতোয়ারা গ্রিসবাসী। আন্তর্জাতিক দাতাদের কঠোর ব্যয় সংকোচনের শর্তে না ভোট জয়ী হওয়ার পরপরই রাস্তায় নামে জনতা। ভোট গণনা শেষ হবার আগেই আসতে থাকে ফলাফল, বাড়তে থাকে গ্রিসবাসীর উল্লাস। অবশেষে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সবশেষ ফলাফলে দেখা যায়, না ভোট 61% আর হ্যাঁ ভোট পড়েছে 39%। গ্রিসবাসীর এমন রায়কে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসও। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এজন্য জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বরাবরই গ্রিসবাসীকে না ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন তিনি। ইউরোপের সঙ্গে বিরোধের জন্য নয়, বরং সংকট থেকে উত্তরণের একটি উপযুক্ত ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার ভার গ্রিসবাসী আমাকে দিয়েছেন। এদিকে গ্রিস বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে প্যারিসে আজ বৈঠকে বসছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। আর গণভোটের ফলাফলের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। তাদের প্রতিক্রিয়ায় হতাশার সঙ্গে আছে সতর্কতা, তবে শেষ পর্যন্ত গ্রিস এ সংকট থেকে উদ্ধার পাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে গ্রিসের গণভোটের ফলাফলের নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে। চীনের শেয়ার বাজারে লেনদেন কমেছে 8%, জাপানে 2.18%, দক্ষিণ কোরিয়ায় 1.83%, আর অস্ট্রেলিয়ায় লেনদেন কমেছে 1.18%। শাকিলা সুলতানা, বাংলাভিশন, নিউজ ডেস্ক।